हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल सोनालीर गल्प। आमी आज के आबारो चले एसेछि गल्प करते करते आपनादेर संगे रेसिपि शेयर करार जन्य। हाँ, आज के आमी मामुदी माछ देखाच्छि। आमुदी माछ दिए आमी आज के एकटा मूलो दिए तेल झाले रेसिपि देखाबो। तो एखाने आमुदी माछगुलो धुए भालो करे निये निएछि आमी। एबार कड़ाइ सर्षेर तेल दिए गरम करे निच्छि। तार मध्ये आमी नून हलुद माखानो आमुदी माछ दिए भालोभाबे पिटोपिट उल्टे भेजे नेब। तो देखुन माछगुलो आमी भेजे नी। तो तेल गरम हो गए, माछगुलो आमी एकेबारे दिए देव, दिए भेजे नेब। तो মাছগুলো দেওয়ার পরে এক দিক হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি দ্বিতীয় বিট হওয়ার জন্য। দুদিক উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। একদম আমি মচমচে করে মাছগুলোকে ভেজে নিয়ে তুলে নিলাম। এবারে কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দেব ফোড়নের জন্য। কালো জিরেটা ভাজা সেন্ট বেরোলে, কালো জিরে ভাজার একটা যে সুন্দর সেন্ট বেরোয়, সেই তেহেনটা বেরোনোর পরে আমি দিয়ে দেবো মূলো। তো ভাজা হয়ে গেছে, মূলোটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি লাল মূলো নিয়েছি, আর মূলোর খোলাটা কিন্তু আমি পুরোপুরি ছাড়াইনি, একটু একটু খোলাগুলো আমি রেখে দিয়েছি। দেখুন সামান্য সামান্য খোলা আমি রেখে দিয়েছি। এখানে আমি লাল মূলো নিয়েছি, আপনারা চাইলে সাদা মূলোও নিতে পারেন, কিন্তু লাল মূলো যেহেতু একটু মিষ্টি হয় তো এই রেসিপিটা খেতে ভালো লাগে। আর সাদা মূলোটা যেহেতু ঝাঁঝ ঝাঁঝ হয় তাই জন্য একটু ঝাঁঝ ঝাঁঝ লাগে। তো আপনারা চেষ্টা করবেন লাল মূলো দিয়ে করতে, আর যদি না পান তো ওই মূলো দিয়েও করতে পারেন, খারাপ লাগবে না। তো এখানে আমি যেহেতু তেল ঝাল করছি, তেলটা একটু কম মনে হচ্ছিলো, তো সামান্য সর্ষের তেল আবারও দিয়ে দিলাম। তো দেওয়ার পরে মূলোটা একটু ভেজে নেব। মূলোটা আমি ভেজে নিয়েছি, খুব বেশি ভাজবো না, তাহলে মূলোটা শুকনো হয়ে যাবে, তো মূলোর রসটা থাকবে, সেরকমই একটু ভেজে নিয়েছি। এর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিড়ে, আর দিয়ে দিলাম সামান্য একটু, খুব সামান্যই একটু আদা বাটা। তো আদা বাটাটা দিয়েও মূলোটা নিয়ে ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন, আর একটু হলুদ গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য কাশ্মীরি লঙ্কা দিচ্ছি। এগুলো দিয়ে ভালোভাবে কষে নেব। শুকনো মশলা দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়, তাই জন্য ওর মধ্যে আমি একটুখানি জল দিয়ে কষতে থাকব। একটু জল দিলাম, জল দিয়ে একটু কষা হয়ে গেছে। এর মধ্যে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব, কিন্তু আমি এটা ঝোল করব না, গামাখা করব, তাই জন্য অল্প পরিমাণে আমি জল দিচ্ছি। আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, মূলোগুলো টাটকা, তো সিদ্ধ হতে বেশি জল লাগে না, তো সামান্য অল্প জল দিলাম। এই জলটাতেই আমার মূলো সিদ্ধ হয়ে যাবে, আর মাছও দেব, মাছটাও সিদ্ধ হয়ে যাবে, কারণ আমি এটা বেশি ঝোল রাখবো না। তো মাছগুলো এক এক করে আমি ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে দিয়ে হালতো হাতে একটু নেড়ে দেব, খুব বেশি জোরে নাড়বো না, মাছগুলো যাতে ভেঙে না যায়।
তো এরপর আমি ঢাকনা বন্ধ করে 5 মিনিট রেস্টে দেব মুলোটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। তো 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিচ্ছি, দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার টেস্টের জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি, যেহেতু মুলোর একটু ঝাঁজ থাকে তাই জন্য চিনিটা দিলাম। চিনিটা দিয়েও নেড়ে চেড়ে নিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর তার মধ্যে দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতাটা একটু বেশি পরিমাণেই দেবেন, আমার কাছে যতটা ছিল ততটা দিয়েছি। ধনে পাতাটা বেশি দিলে আরও বেশি টেস্টটা ভালো লাগে। তো ধনে পাতা দেওয়ার পরে ঢাকনা বন্ধ করে 5 মিনিট আরও রেখে দেব। তো দেখুন 5 মিনিট পরে আমি খুলেছি, ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। আমি এরকমই রাখবো। মুলোগুলোও দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে, আমি সামনে এনে দেখাচ্ছি। দেখুন একদম মুলো সিদ্ধ হয়ে গেছে, আর মাছও সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও মরে গেছে। আমার মুলো দিয়ে আমাদের মাছের তেল ঝাল সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এটা কিন্তু ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। শীতকালে দেখবেন আমাদের ঝোল খেতে ভালো লাগে না, শুকনো শুকনো খেতেই ভালো লাগে। তো এই মুলোর ঝাল করে দেখতে পারেন, আমাদের মাছ দিয়ে খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আমাকে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য, আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। এইভাবেই আমার পাশে থাকবেন।